এই মুহূর্তে আক্রান্ত পরিবারের পাশে প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার। কুমারঘাটের উল্টারথের যে পুণ্যার্থীদের মৃত্যু, এই নিয়ে আশঙ্কাজনক। আক্রান্ত নিহতদের বাড়িতে দেখা করতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, সিপিআইএমের প্রতিনিধি দল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্য সরকারকে দায়ী নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই মুহূর্তে সবচাইতে বড় খবর রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আঙিনায় ত্রিপুরার কুমারঘাটে যে ঘটনাটি ঘটেছিল আপনারা জানেন, সেটা খুব দুঃখজনক। আক্রান্ত ও নিহতদের বাড়িতে সরাসরি সিপিআইএমের প্রতিনিধি দল ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার সহ সিপিআইএম নেতৃত্ব। রাজ্য রাজনীতিতেই এবার কি নতুন চমক? বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই দায় বিজেপি সরকারকেই নিতে হবে। রাজ্যের মানুষ এবার যে মৃত্যুবরণটা দেখল খুবই দুর্ভাগ্যজনক। আত্মার প্রতি সমবেদনা জানায় আক্রান্ত নিহতদের বাড়িতে কুমারঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।